ভাবি খুব চেতা, বাদ দাও, এবার আর নিউজ টিউজ করা বাদ দাও, কোনো লাভ নাই, তোমরা তো বাই না, হ্যাঁ সাইলেও ফাও না, থাহ তো সরে সাইলে কয় ফরে, মানে কাকু কামটা করলো কি মাইরি, সত্যি বলছি আমার কাছে বিষয়টা একটু কেমন জানি লাগছে আর কি। না মানে ভারতীয় দিছে সমস্যা নাই, আমাদের কেউ দিত তাহলে বিষয়টা আরও ভালো লাগতো, কারণ আমার ধারণা ভ্লাদিমির পুতিনের ফ্যান ফলোয়ারের সংখ্যা ভারতের তুলনায় বাংলাদেশেই বেশি। তারপরে কূটনৈতিক বিষয় আছে, পাসপোর্টের ওজনের বিষয় আছে, রাষ্ট্রের ওজনের বিষয় আছে। তো রাষ্ট্রের ওজনের বিষয় করলে ভারতের তুলনায় বাংলাদেশের ওজন অনেক কম, যার কারণে ভারত আসলে এই ফেসিলিটিসটা পাচ্ছে। যাই হোক, আপনারা জানেন যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ভারতের সাথে রাশিয়ার সম্পর্ক অতীতের অনেক সময়ের তুলনায় খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাশিয়ার যে তেল ব্যবসা, এই তেল ভারতের মাধ্যমে এটা কিন্তু আবার ইউরোপে ঢুকে, সো রাশিয়া কোথাও না কোথাও ভারত থেকে বেনিফিটেড হচ্ছে। পাশাপাশি স্যাংশনের কারণে রাশিয়ার উপরে অনেক ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তো সেই ক্ষেত্রে যুদ্ধাস্ত্রের যে কিট আছে বা সাম কাইন্ড অফ গ্রোসারি ধরেন, মানে অনেক কিছুই যেগুলো ভারত থেকে যাচ্ছে রাশিয়াতে, তো দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের একটা বিশাল আকার ধারণ করছে। আর এই বিষয়গুলোকে কোথাও না কোথাও পজিটিভলি নিয়ে রাশিয়া নতুন একটা চুক্তি করেছে ভারত এবং রাশিয়া। ভ্রমণকে আরও সহজ করতে একটা দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে আলোচনায় বসতে যাচ্ছে ভারত এবং রাশিয়া। আর এই আলোচনায় ভারতের জনগণ রাশিয়াতে এবং রাশিয়ার জনগণ ভারতে যেতে আসতে কোনো ধরনের ভিসা লাগবে না, আর এই তথ্য জানিয়েছে খোদ রাশিয়ারই মন্ত্রণালয়। দুই দেশ তাদের পর্যটন সম্পর্ক আরও জোরদার করতে যাচ্ছে। রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের বহুপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং বিশেষ প্রকল্প বিভাগের পরিচালক নিকিতা কন্দ্রাতিভের বরাতে রুশ সংবাদ মাধ্যম জানিয়েছে ভারত আভ্যন্তরীণ রাষ্ট্রীয় সমন্বয়ের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। রাশিয়ার কাজান শহরে অনুষ্ঠিত রাশিয়া ইসলামিক ওয়ার্ল্ড কাজান ফোরাম 2024-এর সাইডলাইন বৈঠকে রাশিয়ান মন্ত্রী বলছেন ভিসামুক্ত ভ্রমণের চুক্তির বিষয়ে আলোচনাটা ফাইনালের দিকে যাচ্ছে, চুক্তিটি এই বছরের শেষ নাগাদই স্বাক্ষরিত হতে যাচ্ছে। রাশিয়া এবং ভারত তাদের পর্যটন সম্পর্ক জোরদার করতে প্রস্তুত, উভয় দেশই ভিসামুক্ত ট্যুরিস্ট এক্সচেঞ্জ চালু করাতে যথেষ্ট আগ্রহী। দুই দেশের মধ্যে প্রথম দফা আলোচনা জুনে নির্ধারিত হয়েছে, যার লক্ষ্য হচ্ছে আপনার দুই দেশ একে অন্যকে ভিসা ছাড়াই চাইলে শুধুমাত্র টিকিট কেটে চলে যেতে পারবে। রাশিয়া ভারত ছাড়াও চীন এবং ইরানের সাথেও ভিসামুক্ত পর্যটন চুক্তিতে রয়েছে। এর সফলতা ধরে রাখতে পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির, আর এখানে একটা কারণ আছে, এটা হচ্ছে আসলে জিওপলিটিক্স তো আছেই, এছাড়া আরও নানান ধরনের সুযোগ সুবিধাও আছে এখানে, কারণ আন্তর্জাতিক রাজনীতির আসলে অন্য জায়গায়, মানে আমাদেরকে দূতবাত হিসাবে সব জায়গায় রাখে এটাই বোঝা গেছে, কারণ ইরানও আপনার ভারতকে ভিসামুক্ত সুবিধা দিয়েছে। অনেক দেশেই ভারতকে এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে, কারণ ভারত একটা লার্জেস্ট পাওয়ারফুল কান্ট্রি রাইট নাও, এটা তো আমরা অস্বীকার করার সুযোগ নেই। তবে আমরা দাবি করি বাংলাদেশেও পুতিন কাকুর এই সুযোগটা দেওয়া দরকার, আমরা গেলাম, তবে ভারতীয়দের আর আমাদের মতন একটা কমন চরিত্র আছে, স্বভাব চরিত্র, একবার ঢুকলে নদী সাগর পার হইয়া দ্বিতীয়বার কিন্তু বাইর হয় না। পুতিন এখন বোঝে নাই পরবর্তীতে টের পাবে মারি, যখন বন জঙ্গল সব হ্যাঁ যে থাকে না প্রাকৃতিক পরিবেশে কাম সারবে তখন বুঝবে।